আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের নিয়ে আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়াতে চায় না যে কারণে, অর্থাৎ আমরা সবাই অবগত রয়েছি কম বেশি যে প্রায় এক যুগ হয়ে যাচ্ছে শিক্ষার্থীরা কিন্তু একটি যৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে আছে, মাসের পর মাস, বছরের পর বছর। কিন্তু তারপরও যে সরকারি আসুক না কেন, কেউ চাকরিতে প্রবেশের বয়সের ক্ষেত্রে তেমন একটা আগ্রহ দেখায় না, এর কারণ কী? বন্ধুরা, এই কারণগুলো নিয়ে আলোচনা করাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তবে আমি আপনাদের আলোচনায় যাওয়ার পূর্বে বলে রাখি, তাদের কিছু ধ্যান ধারণা রয়েছে যে প্রেক্ষাপটের কারণে তারা চাকরিতে প্রবেশের বয়স বাড়াতে চাচ্ছে না, কিন্তু তাদের যে কিছু ভ্রান্তি রয়েছে বা ভুল ধারণা রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তারা হয়তো অবগত নয়, যার কারণে বাড়াবে কি বাড়াবে না এই দোলাচলে দলছে এবং শিক্ষার্থীদের হতাশা এবং ভোগান্তি বাড়ছে। চলুন জেনে নেওয়া যাক কী কারণগুলোর কারণে সরকার, মানে কোনো সরকারি চাকরিতে প্রবেশের বয়সের ব্যাপারে তেমন একটা আগ্রহ দেখায় না। প্রথমে তো আমরা এখানে একটা পয়েন্ট দেখে নিই, সেটা হচ্ছে না বাড়ানোর কারণসমূহ। তাদের একটা ধ্যান ধারণা হচ্ছে যে বেকারত্ব বেড়ে যাবে, এক নম্বর পয়েন্ট। যে তারা মনে করছেন যে আসলে চাকরিতে বয়স বাড়ানোর সাথে সাথে বেকারত্ব বেড়ে যাবে, বিষয়টা কিন্তু আসলেই এরকমের নয়। কারণ হচ্ছে, মনে করুন যদি চাকরিতে প্রবেশের বয়স 35 থাকে, তখন শিক্ষার্থীরা চিন্তা করবে যে যেহেতু আমাদের হাতে সময় আছে, পার্ট টাইম কিছু করার চেষ্টা করি, পার্ট টাইম কিছু করবে। আর যদি এমনটা হয় যে চাকরিতে প্রবেশের, আমি যখন অনার্স মাস্টার শেষ হয়ে যায় 27-28 বছরে, অল্প সময়টা থাকে, এই সময়টা কিন্তু সাধারণত শিক্ষার্থীরা অন্য কোথাও মনোযোগ দিতে চায় না, কারণ অন্য কোথাও 6 মাসের জন্য মনোযোগ দিলে পড়াশোনায় প্রচুর পরিমাণে হ্যাম্পার হয় বা ফিরে আসা কঠিন হয়ে যায়। তো যাই হোক, বেকারত্ব বেড়ে যাবে এরকমটা ধ্যান ধারণা তাদের মাথায় কাজ করছে, যেটা আসলেই ভুল। এরপরে দেখুন, 2 নম্বর হচ্ছে 30-এর পরে কিছু না কিছু করা। অর্থাৎ সরকারের উচ্চ মহলের সবচেয়ে বড় চিন্তা হচ্ছে যে 30 বছর পরে লাখ লাখ শিক্ষার্থী বা এই যে অর্থাৎ তরুণ যুবকরা কিছু না কিছু অবশ্যই করবে এবং কর্মে যোগদান করবে। সুতরাং কর্মে যোগদান করা মানে হচ্ছে দেশীয় গ্রোথ বৃদ্ধি পাওয়া। কিন্তু সরকারের এই বিষয়টা মানে হয়তো তাদের খেয়ালই নেই, ধ্যান ধারণাই নাই যে আপনার 30 বছর পরে, যে ছেলেটা 30 বছর আগে করতে পারে নাই, সেই ছেলেটা যে 30 বছর পরে করবে, কীভাবে করবে? একটা পুঁজি নেই ছেলেদের কাছে, মেয়েদের কাছে একটা পুঁজি নেই। সুতরাং পুঁজি যদি না থাকে, তাহলে 30 বছর পরেই বা তারা কীভাবে যোগদান করবে? বরং চাকরির বয়সটা বাড়ালে তারা কিন্তু কিছু করার পাশাপাশি কিন্তু পড়াশোনায় তারা কিন্তু মনোযোগ দিতে পারতো। তো যাই হোক, 30 বছর পরে কিছু না কিছু করবে এই ধ্যান ধারণার কারণে, অর্থাৎ কোনো সরকারই কিন্তু কী করছে না, অর্থাৎ তারা কিন্তু ওইভাবে মূল্যায়ন করছে না যে চাকরির বয়সটা বাড়ানো উচিত। একটা ব্যাপার মনে রাখবেন, যিনি হতাশার মধ্যে আছেন, যার কিছু নেই, সে বোঝে বাস্তব প্রেক্ষাপট কী। একজন ধনী মানুষ আসলে বুঝবে না যে বর্তমান প্রেক্ষাপটটা কী আসলে, বা আসলে দেশটা কোন একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, যে চাইলেই কিছু করা যায়, এটা কিন্তু আসলেই একটা ডিফিকাল্ট ব্যাপার বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এই একটা পয়েন্ট। এরপরে হচ্ছে, অর্থাৎ যেহেতু সরকার চাচ্ছে না, তাদের 3য় নম্বর ধ্যান ধারণা হচ্ছে, তারা তাদের চিন্তা করতেছে, সেটা হচ্ছে এই বিশাল একটা জনগোষ্ঠী যখন কর্মক্ষেত্রে যোগ দিবে, তখন এই দেশের জিডিপি বাড়বে, তারা তাদের চিন্তা আছে। কিন্তু আসলে শিক্ষার্থীদের যে এমনও আছে, অর্থাৎ 30 বছর পেরিয়ে গেছে, তার কাছে 5,000 টাকাও নেই, অথচ তারা চিন্তা করতেছে যে এরা কিছু না কিছু করবে। প্রশ্ন হলো কী করবে? আপনি একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেন, তাহলে ঠিকই কিছু না কিছু করবে, সেই সুযোগটা কই? তা একটা ব্যাপার, তারা তাদের চিন্তা চেতনায় জিডিপি বাড়বে এই ধ্যান ধারণা নিয়ে এসেছে। এরপর দেখুন, যথেষ্ট কর্মসংস্থান না থাকা। তাদের আরেকটা বিষয় হচ্ছে, যথেষ্ট কর্মসংস্থান নেই, সুতরাং এই ছেলেপেলেগুলোকে বসিয়ে রেখে লাভ কী চাকরির বয়স বাড়িয়ে? এই ধ্যান ধারণার কারণে তারা কিন্তু এটা ধরে রাখছে। আমি আবারও বলছি, চাকরির বয়স বাড়ালে শিক্ষার্থীরা অর্থাৎ পড়াশোনার পাশাপাশি কিছু করবে, এই ধ্যান ধারণার কারণে অবশ্যই কিন্তু তারা কিন্তু কাজে নেমে যেত। একটা ব্যাপার হচ্ছে, চাকরিতে বয়স না বাড়ানোর কারণে কোম্পানির চাকরিগুলো যে যুক্ত হবে তাও কিন্তু তারা নিচ্ছে না, কারণ সরকার যা করছে তার থেকে 2-1 বছর আরও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে কমিয়ে দিচ্ছে, এরকমটা ব্যাপার। আচ্ছা, এরপরে প্রবেশের বয়স বাড়ানো, সমাপ্তি বাড়ানো। তারা চিন্তা করছে যে প্রবেশের বয়স যদি 35 করে দেওয়া হয়, তাহলে সমাপ্তির বয়সটাও তো বাড়িয়ে দেওয়া উচিত। এই চিন্তা চেতনা থেকে তারা কিন্তু চাকরির বয়স বাড়ানোর চেষ্টা করছে না, বরং তাদের একটা জিনিস চিন্তা করা উচিত, সার্ভিস যে বয়সটা, যে একজন মানুষ 30 বছর চাকরি করতে পারবে চাকরিতে জয়েন করার পরে, দেখবেন কেউ কেউ 20-25 বছরও একটা সরকারি চাকরি পেয়ে যায়, তখন কিন্তু তার
চল্লিশ বছর একটা জবে তিনি থেকে যায়, সার্ভিস বয়সটা কমানো উচিত। সেখানে কিন্তু কী করতেছে, প্রবেশের বয়সটা একটা জায়গায় নির্দিষ্ট রেখে বরং সার্ভিস বয়সটা বাড়িয়ে দিচ্ছে। এটা কিন্তু একটা ভুল ধারণা সরকারের, একটা ব্যাপার। এরপরে দেখুন, চাকরির বয়স শেষ না হওয়া পর্যন্ত কিছু করবে না। তাদের একটা ধ্যান ধারণা রয়েছে যে চাকরির বয়স যদি 35 করা হয়, এই 35 বছরের মধ্যে কোনো ছেলে পেলে আর কোনো কাজ বাজ করবে না, তারা এই চাকরির নেশায় বসে থাকবে। বিষয়টা এমন নয়, স্বাভাবিকভাবেই প্রত্যেকেরই একটা ধ্যান ধারণা থাকে যে কিছু একটা করা 30-এর আগে। দেখবেন আপনি বাড়িয়ে দেখেন, 35 পর্যন্ত অনেকেই বসে থাকবে না, বরং রাষ্ট্রের উপকার হবে এরকমের, যেহেতু চাকরির বয়স বর্ধিত হয়েছে সুতরাং আমরা পার্ট টাইম কিছু করবো এবং পাশাপাশি পড়াশোনা করব। তাতে উপকার হবে কি, পার্ট টাইমও একটা কাজের সুযোগ পেলো ছেলেমেয়েরা, পাশাপাশি পড়ারও কিন্তু সুযোগ সুবিধা পেল। তাতে এরকমের হবে, যখন কর্মে একটা ছেলে পার্ট টাইম কিছু করার জন্য যাবে, তখন দেখবে যখন যে না তার প্রফিট হচ্ছে, ভালো ব্যবসা হচ্ছে, তখন তিনি চাকরির চিন্তাভাবনাও ছেড়ে দিবে। অর্থাৎ এরকমের সুযোগটা কিন্তু তৈরি হবে। তার মানে আমরা দেখলাম যে উচ্চমহল যে চিন্তাগুলো করছে, বেকারত্ব বাড়বে, 30-এর পরে কিছু না কিছু করবে, জিডিপি বাড়বে, যথেষ্ট কর্মসংস্থান না থাকা, প্রবেশের বয়স বাড়ালে সমাপ্তি বাড়াতে হবে, এরপর হচ্ছে চাকরির বয়স শেষ না হওয়া পর্যন্ত কিছু করবে না, এগুলোও যেমন সত্য, কিন্তু এর আড়ালেও কিন্তু এক ধরনের সত্য রয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন যে কোন কারণগুলোর কারণে কোনো সরকারই কোনো সময় এই শিক্ষার্থীদের আহাজারি, এই যে কণ্ঠস্বর ভারী হয়ে আজকে প্রায় তারা ফেড আপ, ক্লান্ত হয়ে যাচ্ছে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো, কিন্তু সরকার কর্ণপাত করছেন না। আশা করি আজকের আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছেন যে সরকার কী কারণে চাকরির বয়স বাড়াতে চাচ্ছে না। আসছি পরবর্তী সময় নতুন একটি ভিডিও নিয়ে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনা আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।